বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নিব আসন সংখ্যা এবং গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। তোমরা দেখতে পাচ্ছ কোন কোন বিভাগে কতগুলো আসন রয়েছে। মোট 600টি আসন রয়েছে। আর গুরুত্বপূর্ণ তারিখগুলোর মধ্যে আবেদনের সময়সীমা হচ্ছে 28-1-2024 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু, আর আগামী 19-2-2024 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করবে আগামী 25-2-2024 তারিখে। এরপর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হচ্ছে 26 তারিখ থেকে 5 মার্চের মধ্যে। এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 8-3-2024 তারিখ শুক্রবার সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত, আর ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে 28-3-2024 তারিখে। এই পর্যায়ে জেনে নিব আবেদন ফিস ও আবেদন করার যোগ্যতা। বন্ধুরা, আবেদনকারীকে 300 টাকা আবেদন ফি প্রদান করতে হবে, যে আবেদনটি 28 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চলবে। এই সময়টার মধ্যে যারা আবেদন করবে 300 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং আবেদন করার পর যে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে, যারা মনোনীত হবে তাদেরকে আবার নতুন করে 1000 টাকা ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আর আবেদনের যোগ্যতা যদি দেখি আমরা, আবেদনকারীকে এসএসসি বা সমমান পরীক্ষায় 4.50 থাকতে হবে, পাশের সালের কোনো যোগ্যতা উল্লেখ নেই, আর শুধুমাত্র 2023 সালের যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ন্যূনতম জিপিএ যাদের 4.50 সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে 18.50 গ্রেড পয়েন্ট রয়েছে, তারাই আবেদন করতে পারবে। গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য 7200 জন প্রার্থীকে মূল ভর্তি পরীক্ষার জন্য মনোনয়ন দেওয়া হবে এবং SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সাথে ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। এছাড়াও GCE ও লেভেল এবং GCE এ লেভেল পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু যোগ্যতা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে যোগ্যতাগুলো দেখে নিতে পারো। এরপর আবেদনের প্রক্রিয়াটি দেখানো হয়েছে, কিভাবে আবেদন করতে হবে। দেখো বন্ধুরা, আবেদন করতে হবে তোমাকে SMS পদ্ধতির, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে। তো আবেদন করার জন্য প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং টাইপ করতে হবে BUT স্পেস HSC স্পেস তোমার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, এরপর স্পেস দিতে হবে, এরপর HSC পরীক্ষার রোল নাম্বার দিতে হবে, স্পেস দিতে হবে, HSC-র পাশের সাল দিতে হবে, আবার স্পেস দিতে হবে, এরপর SSC-র শিক্ষা বোর্ডের প্রথম 3টি অক্ষর দিতে হবে, স্পেস দিতে হবে, SSC-র পরীক্ষার রোল নাম্বার দিতে হবে, আবার স্পেস দিতে হবে, এরপর SSC পাশের সাল দিতে হবে এবং 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ হিসাবে তোমাকে এখানে দেখানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে যারা তোমরা আবেদন করতে যাচ্ছ, তোমাদের এভাবে কিন্তু তোমার SMS-টি করতে হবে, অর্থাৎ প্রথমে BUT দিতে হবে, এরপর বোর্ডের 3 অক্ষর অর্থাৎ স্পেস দিয়ে DHA দিতে হবে, এরপর স্পেস দিতে হবে, এরপর তোমার HSC-র রোল নাম্বারটি দিতে হবে, এরপর তোমার স্পেস দিয়ে 2023 অর্থাৎ HSC পরীক্ষার পাশের সাল, এরপর আবার তোমার SSC-র বোর্ড দিতে হবে, এরপর রোল দিতে হবে, এরপর পাশের সাল দিতে হবে, ওকে। এবং তোমাদের অন্যান্য বোর্ডের থেকে যারা পাশ করেছো, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি বোর্ডের প্রথম 3 অক্ষর উল্লেখ করে দিয়েছে, এভাবে তোমাকে দিতে হবে। SMS-টি করার পর যদি সকল তথ্য সঠিক থাকে এবং প্রার্থী যদি যোগ্য হয়, তাহলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফিস ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। কিভাবে সম্মতি জানাতে হবে? প্রথমে তোমাকে দিতে হবে BUT স্পেস, এরপর ES দিতে হবে, স্পেস তোমার যে পিন নম্বরটি দেওয়া হবে ওই পিন নম্বরটি দিতে হবে, এরপর স্পেস দিবে, এরপর আবেদনকারীর মোবাইল নম্বর লিখে দিতে হবে। এখন যে নম্বর থেকে তুমি টাকা পাঠাবে, যে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে, ওই নম্বরে তোমার ওই নম্বরটি যে দিতে হবে এমন কোনো কথা নেই, তোমার নিজের মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। এভাবে তোমার SMS-টি করতে হবে। এখানে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, আর তোমার 300 টাকা আবেদন ফিস হিসাবে কেটে নেওয়া হবে, যে প্রাথমিক আবেদনটি আগামী 28 তারিখ থেকে শুরু হবে আর চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত।
এরপর আবেদনকারী টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের পর্যাপ্ত টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার আবেদনের নির্দিষ্ট ফিস কেটে রাখা হবে, আর 300 টাকা কেটে রাখা হবে। এবং তোমার কনফার্মেশন রিপ্লাইতে ঠিক এরকম আসবে, অ্যাপ্লিকেশন ফি রিসিভ সাকসেসফুলি ফর বুটেক্স অ্যাডমিশন 2023-24, আর রিসিপ্ট আইডি একটা দেওয়া হবে। ওকে, তো SMS-এর লিখিত পরীক্ষার আবেদনের যে প্রক্রিয়া সেটিও দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। ওকে, এবার আমি নিচের দিকে যাচ্ছি। অন্যান্য শর্ত যেগুলো রয়েছে সেগুলো শেয়ার করা প্রয়োজন। তো দেখতে পাচ্ছো যে এখানে আবেদন করার বিভিন্ন ধাপ দেখিয়ে দিয়েছে। ছবি কিভাবে আপলোড করতে হবে, ছবির দৈর্ঘ্য কেমন হতে হবে, মাপ কেমন হতে হবে, এবং সাদা কালো ছবি গ্রহণ করা হবে না, স্বাক্ষর তোমার আপলোড করতে হবে, সেটির সাইজ কেমন হতে হবে, সব কিছুই দিয়েছে। আর প্রবেশপত্র সংগ্রহের বিষয়টি উল্লেখ করেছে যে একজন আবেদনকারীকে লিখিত পরীক্ষার ফি হিসাবে 1,000 টাকা প্রদানের পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য এই লিঙ্কে গিয়ে ব্রাউজ করতে হবে। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড, তোমার ওই যে লিখিত পরীক্ষার জন্য মনোনয়ন দেওয়ার পর ওইটা দেওয়া হবে, তখন তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর তোমার 26 তারিখ থেকে 5 মার্চের মধ্যে এই প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে হবে। আর লিখিত পরীক্ষার নম্বর বিন্যাস এবং বিষয়সমূহ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে মোট 200 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। গণিতে 60 নম্বর থাকবে, পদার্থবিজ্ঞানে থাকবে 60, রসায়নে থাকবে 60, এবং ইংরেজি থাকবে 20 নম্বর। আর লিখিত পরীক্ষার নিম্নবর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। খেয়াল করো, 2023 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই হবে। ভর্তি পরীক্ষার সময় কোনো ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সীমাযুক্ত ইলেকট্রনিক্স ডিভাইস, তারপর স্মার্ট ওয়াচ, মোবাইল কিংবা অন্য কোনো প্রকার স্মার্ট উপকরণ সঙ্গে আনা যাবে না বা ব্যবহার করা যাবে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত মডেলের ক্যালকুলেটর সমূহ ব্যবহার করা যাবে। আর কোনো পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অসদু উপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। ফলাফল প্রকাশের বিষয়টি উল্লেখ করেছে যে এই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। আর প্রার্থী নির্বাচন করা হবে, তোমরা দেখতে পাচ্ছ 3,000 জন প্রার্থীকে মেধা তালিকা প্রকাশ করা হবে। আর লিখিত পরীক্ষায় 40% নম্বরের উপরে পেতে হবে তাহলে তুমি উত্তীর্ণ হবে, সে বিষয়টি উল্লেখ করেছে। এবং বিভাগ নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় উল্লেখ করেছে, কোটা রয়েছে এবং বিশেষ শর্ত যেগুলো উল্লেখ করে দিয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। বন্ধুরা, এই ছিল হচ্ছে বুটেক্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ।